হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো। আজকে বলবো এস পাওয়ার প্ল্যানিং এই সেটিংটা নিয়ে। শুধু এটা স্যামসাং মোবাইলেই এই সেটিংটা থাকে, তো বন্ধুরা আজকে এই সেটিংটা দেখাবো। যখন আমরা বন্ধুরা এস পাওয়ার প্ল্যানিং এই সেটিংয়ে যখন আমরা প্রেস করে রাখি, তখন দেখবে এখানে তিনটা সেটিং আসবে। তো এখানে রিসার্ভ ব্যাটারি ফর কলস, এটাতে যদি ক্লিক করে দেন তাহলে বন্ধুরা এটার বেনিফিট হলো এটা যে এটাকে যখন ইনেবল করবেন, এটাকে ইনেবল করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 15%। তো 15% চার্জ যখন আপনার মোবাইলে হয়ে যাবে, যখন আপনার মোবাইলে চার্জ কমে যাবে, তখন অটোমেটিকলি আপনার মোবাইলটা শুধু কল করতে পারবেন আর এসএমএস করতে পারবেন, বা এসএমএস আসবে ওই সব করতে পারবেন, আর সব ডিসকানেক্ট হয়ে যাবে আপনার। তো তারপরে বন্ধুরা কি হবে, এই 15% চার্জের মধ্যে আপনার মোবাইলের চার্জ লাস্টিং অনেকগুলো বেড়ে যাবে, বেশি সময় ইউজ করতে পারবেন। তো 2 নম্বর হচ্ছে এক্সটেন্ড ব্যাটারি টাইম। তো এটাতে যখন ক্লিক করবেন বন্ধুরা, তারপরে এটা ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা সিস্টেম। তো এখন আমার চার্জ আছে 69%। তো 69% চার্জে আমার 6 ঘন্টা 56 সেকেন্ড চলবে এখানে দেখা যাচ্ছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা লেভেল 1। তো লেভেল 1 যদি রেখে দিই তাহলে এখানে নিচে দেখা যাচ্ছে 8 ঘন্টা 41 মিনিট আমার মোবাইলে থাকবে। তো এখানে লেভেল 2 যদি আমি ক্লিক করে রেখে দিই তাহলে 10 ঘন্টা 25 মিনিট পর্যন্ত আমার এই ব্যাটারি লাস্টিং করবে এই 69% চার্জে। যদি লেভেল 3 যদি করে রেখে দিই তাহলে 13 ঘন্টা 54 মিনিট আমার ব্যাটারি লাস্টিং করবে। তো এটা অনেক ভালো। তো দেখতেই পারতেছো বন্ধুরা এখানে লেভেল 3 রেখে দিলেই ভালো হবে, যেহেতু আমি লেভেল 3 রেখে দেব, যেহেতু আমাদের চার্জের লাস্টিং অনেকটা বেড়ে যাবে। তো তারপরে বন্ধুরা 3 নম্বর অপশনটা আমি এখন দেখাবো তোমাদেরকে, ফোর্ড কলস হোয়েন অন ব্যাটারি। তো বন্ধুরা এটা যখন ইনেবল করে দেবেন, ইনেবল করার পরে বন্ধুরা এখানে দেখবেন এটা হচ্ছে অনেক ভালো একটা আমার হিসেবে, কারণ আপনার মোবাইল যদি চুইস অফ হয়ে যায় তারপরে আপনার মোবাইলে ফোন আসবে এবং কথা বলতে পারবে। মনে করেন আপনি বাড়ির বাইরে অনেক দূরে আছেন, আপনার কাছে চার্জারও নেই, আপনি চার্জে লাগানোর কোনো সিস্টেম পাচ্ছেন না, বা আপনার মোবাইল চুইস অফ হয়ে যাবে এবং আপনার মোবাইলে ইম্পর্টেন্ট কল আসবে, তো এখন কি করবেন? তো এখানে বন্ধুরা এন্টার নাম্বার এখানে যদি ক্লিক করে আপনারা যদি নাম্বারটা যদি এখানে সেভ করে বা অ্যাড করে দেন তাহলে এই নাম্বারে আপনার ফোন আসবে, চুইস অফ থাকা অবস্থায় আপনি কল করে কথা বলতে পারবেন। এখানে আপনি এই নাম্বারটা লিখে দিতে হবে, তারপরে এখানে অ্যাডে অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা এখানে আরেকটা সিস্টেম আছে, যদি আপনার এই নাম্বারটা যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি কি করবেন, এখানে কানেক্ট আছে, কানেক্টে গিয়ে আপনার সেভ করা নাম্বারগুলো এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এরকম যদি করেন তাহলে আপনার মোবাইলটা চুইস অফ হয়ে গেলেও তারপরেও কল আসবে আর আপনি কথা বলতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।